হ্যালো ভিউয়ার্স, অ্যাডোবি অডিশনে আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি অ্যাডোবি অডিশন থেকে কিভাবে আপনার অডিও থেকে নয়েজটিকে রিমুভ করবেন। আজকে অ্যাডোবি অডিশনের নতুন আরেকটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেখুন, আমরা যারা শুরুর পর্যায়ে ইউটিউবিং করে থাকি, আমরা অনেকেই ইনডোরে যখন ভিডিও শ্যুট করে থাকি বা কন্টেন্ট ক্রিয়েশন করে থাকি, সেক্ষেত্রে আমাদের রুমটি প্রফেশনাল কোনো স্টুডিও না হওয়ার কারণে অডিওতে হিউজ পরিমাণ ইকো এসে যায়। প্রফেশনাল স্টুডিওর বাইরে যারা নর্মাল রুমে ভিডিওগুলো শ্যুট করে থাকেন এবং কন্টেন্ট তৈরি করে থাকেন, তাদের জন্য মূলত আজকের এই টিউটোরিয়ালটি। এজন্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনার উপকারে আসবে। দেখুন, আমি যখন ভিডিওগুলো শ্যুট করে থাকি, আমার একটি রুমের কর্নারে আমি ভিডিওগুলো তৈরি করে থাকি এবং আপনাদের জন্য টিউটোরিয়ালগুলো প্রস্তুত করে থাকি। আমার এই রুমটি কিন্তু কোনো প্রফেশনাল স্টুডিও নয়। প্রফেশনাল স্টুডিও না হওয়ার কারণে আমার এখানে এই রুমে যখন আমি ভিডিওগুলো শ্যুট করে থাকি, আমার ভয়েসে হিউজ পরিমাণ ইকো চলে আসে। যে ইকোগুলোকে দূর করার জন্য আমি মূলত অ্যাডোবি অডিশন ব্যবহার করে থাকি। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করব, আপনার অডিও থেকে কিভাবে অ্যাডোবি অডিশন থেকে আপনি আপনার ভয়েস থেকে ইকোটাকে দূর করবেন খুব সহজেই। তো চলুন বন্ধুরা, সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাডোবি অডিশন থেকে ইকোটাকে রিমুভ করবেন। দেখুন, আপনারা যখন অ্যাডোবি অডিশনের কাজটি করবেন, তখন আপনারা এরকম একটা হেডফোন নিয়ে নেবেন যাতে করে আপনারা ভয়েসটি প্রপার ওয়েতে শুনতে পারেন। কারণ সাউন্ডবক্সে যখন আপনার এটি শুনবেন, আপনি তখন প্রপার ওয়েতে আপনি কীরকমভাবে নয়েজটি রিমুভ হয়েছে বা ইকোটি দূর হয়েছে এটি বুঝতে পারবেন না। এজন্য এরকম একটা হেডফোন ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি অডিও অ্যাডোবি অডিশনে নেওয়া আছে এবং এই অডিওটি আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি, আপনারা শুনে দেখুন। এটায় হিউজ পরিমাণ নয়েজও রয়েছে এবং ইকোও রয়েছে। যেহেতু আমরা নয়েজ রিমুভ এটি আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি, সেহেতু আজকে এটি নিয়ে আমরা আর কাজ করব না। আমি সরাসরি ইকো কিভাবে দূর করবেন এই বিষয়টি আমি দেখিয়ে দেব। আপনারা ভয়েসটি একটু মনোযোগ সহকারে শুনুন। হ্যালো ভিউয়ার্স, অ্যাডোবি অডিশনের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে অ্যাডোবি অডিশন থেকে আপনি কিভাবে ভিডিও থেকে, তো আমি যদি এখান থেকে একটু নয়েজটাকে রিমুভ করে আপনাদেরকে দেখিয়ে দিই যে তাহলে বুঝতে পারবেন ইকোর পরিমাণটা, কারণ নয়েজ থাকার কারণে আপনারা ইকোটা বুঝতে পারছেন না। তো আমি এখান থেকে শুরুতে সেম প্রসেসে নয়েজটাকে আমি রিমুভ করব। নয়েজ রিমুভের ভিডিওটা গত পর্বে আমি দেখিয়েছি আপনাদেরকে। তো আমি নয়েজটাকে রিমুভ করে দিয়েছি, এখন আপনি ভয়েসটাকে শুনুন আমার অডিওতে কি পরিমাণ ইকো রয়েছে। হ্যালো ভিউয়ার্স, অ্যাডোবি অডিশনে আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে অ্যাডোবি অডিশন থেকে আপনি কিভাবে ভিডিও, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অডিওতে মোটামুটি ভালোই একটি ইকো রয়েছে। এই ইকোটাকে আমরা কিভাবে দূর করব? দেখুন, যে কোনো জিনিস বা যে কোনো ইফেক্টের কাজ করতে গেলে আপনাকে অডিওটাকে আগে সিলেক্ট করতে হবে। অডিওটা কিভাবে সিলেক্ট করবেন? কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে টোটাল অডিওটা এভাবে সিলেক্ট হয়ে যাবে এবং এটা সাদা হয়ে যাবে। তো আমরা যেহেতু অডিও থেকে আমরা ইকোটাকে দূর করব, সেহেতু আমাদের কি করতে হবে, এটা সিলেক্ট করার পরে আমরা সরাসরি চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা সরাসরি চলে যাব নয়েজ রিডাকশন অ্যান্ড রিয়াস্টেশন। এই অপশনটিতে চলে যাবার পরে এখান থেকে চলে যাব আমাদের ডিভার্ব। এই ডিভার্ব অপশনটিতে আমরা চলে যাব। এই ডিভার্বে যাবার পরে এখানে একটা এভাবে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে আমরা ভয়েসটা শুনে নিব। ভয়েসটা আবার একটু শুনে নিই। হ্যালো ভিউয়ার্স, অ্যাডোবি অডিশনের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে অ্যাডোবি অডিশন থেকে আপনি কিভাবে, তো আমরা এটাকে কি করব, আমরা এখান থেকে প্রিসেট সিলেক্ট করব। প্রিসেট সিলেক্ট করে হেভি রিভার্ব রিডাকশন এইটাকে সিলেক্ট করে এটাকে আমরা একটু কমিয়ে দিব। এখন আমরা একটু সাউন্ডটিকে শুনব। হ্যালো ভিউয়ার্স, অ্যাডোবি অডিশনের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে অ্যাডোবি অডিশন থেকে অ্যামাউন্টটা 80 তে রেখে দিলাম আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এটায় এই হাই হেভি রিভার্ব রিডাকশন করার কারণে এখান থেকে ভয়েসটা আমার একটু চেঞ্জ হয়ে গেছে, একটু অন্যরকম আসছে, কিছুটা বাজে শোনাচ্ছে। তো আমি কি করব, এটাকে লাইট রিভার্ব রিডাকশন করে দিব। লাইট রিভার্ব রিডাকশন করে দিয়ে আমি একটু ভয়েসটা আপনারা শুনুন কেমন হয়েছে দেখুন। হ্যালো ভিউয়ার্স, অ্যাডোবি অডিশনে আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে অ্যাডোবি অডিশন থেকে আপনি কিভাবে ভিডিও থেকে, এইটা মোটামুটি আছে, আমি অ্যামাউন্টটাকে একটু কমিয়ে দিচ্ছি। তো আমি যদি এখন আগের ভয়েসটিকে শোনাই আপনাদেরকে, আপনারা শুনুন, এটা হচ্ছে আগের ভয়েস। হ্যালো ভিউয়ার্স, অ্যাডোবি অডিশনে আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে অ্যাডোবি অডিশন থেকে আপনি কিভাবে ভিডিও, এখান থেকে আমি যেটা শুনিয়েছি এটি আগের, এবং পরে যখন আমরা রিভার্ব অ্যাপ্লাই করেছি লাইট রিভার্ব রিডাকশনটা অ্যাপ্লাই করার পরে আপনারা দেখেন এখান থেকে ইকোটা কত পরিমাণ দূর হয়েছে। হ্যালো ভিউয়ার্স, অ্যাডোবি অডিশনে আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে অ্যাডোবি, এখন আমরা যদি অ্যামাউন্টটা আরেকটু বাড়িয়ে দিই। হ্যালো ভিউয়ার্স, অ্যাডোবি অডিশনে আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আগেরটা একটু শুনে দেখুন। হ্যালো ভিউয়ার্স, অ্যাডোবি, এখন পরেরটা শুনুন এডিট করার পরে।
হ্যালো ভিউয়ার্স, অ্যাডোবি অডিশনে আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে অ্যাডোবি অডিশন থেকে আপনি কিভাবে অলরেডি দেখতে পেলেন, আমরা রিভার্ব লাইট রিভার্ব রিডাকশন ইউজ করার পরে অনেক পরিমাণ ইকোটা এখান থেকে দূর হয়ে গেছে। এইভাবে আপনারা চাইলে ইকোটাকে খুব ইজিলিভাবে অ্যাডোবি অডিশন থেকে খুব সহজেই রিমুভ করতে পারবেন। তো এভাবেই আপনারা চেষ্টা করুন, আশা করি আপনার অডিও থেকে ইকোটা এভাবে দূর হয়ে যাবে। তো পরবর্তীতে আমি আরও অ্যাডোবি অডিশন থেকে আরও বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব আমার চ্যানেলে, তো চ্যানেলে পাশে থাকবেন আশা করছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপডেট পেয়ে যান। আর একটা কথা, ইউটিউব অ্যালগরিদম লাইক এবং কমেন্ট খুব পছন্দ করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এছাড়াও আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেই বিষয়টিও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি অডিশনের পাশাপাশি ইউটিউব বিষয়ক বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করছি। আজকের মতন জেম ইউনিক টেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।